2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কেমিস্ট্রি বিষয়ের উপর সাজেশন নিয়ে আসছি। এটা হচ্ছে প্রাত্যহিক জীবন, ইউনিট 16 অর্থাৎ প্রাত্যহিক জীবন রসায়ন, অর্থাৎ ক্লাস 12 এর লাস্ট যে চ্যাপ্টার রয়েছে প্রাত্যহিক জীবনে রসায়ন, এই অধ্যায় থেকে সাজেশন, সেই সঙ্গে কোন কোন পোর্শান এই অধ্যায়ে ভালো করে মন দিয়ে পড়বে, যে পোর্শান থেকে প্রশ্ন হয়ে আসে বিগত বছরগুলো এসেছে, সেই পোর্শানগুলোকে তোমাদের বলবো, সেগুলো ভালো করে ফলো করবে। আশা করি এই চ্যাপ্টারে যে জিনিসগুলো, যে সাজেশান বা যে টপিকগুলো তোমাকে তুলে ধরবো সেগুলোর মধ্যে অবশ্যই তোমরা কমন পাবে আগামী পরীক্ষায়। ওকে, তো এই অধ্যায়টা যেটা করতে হয় এমসিকিউ একটা প্রশ্ন করতে হয়, ঠিক আছে, সেই সঙ্গে হচ্ছে এক মার্কের একটি প্রশ্ন আসে, প্রতিটি প্রশ্নে ব্যাখ্যা সূত্র আলোচনা করছে, এমসিকিউ প্রশ্ন তার সঙ্গে যে এক মার্কের যে প্রশ্ন আসে সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সূত্র আলোচনা করছি, ঠিক আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো, অবশ্যই তোমাদের উপকার লাগবে। শুরু করে যাক এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সাজেশান, প্রথমে এমসিকিউ, পরে রয়েছে এক মার্কের প্রশ্ন এবং সেই সঙ্গে তার ব্যাখ্যা সহ প্রতিটি প্রশ্নের 100% উত্তর। ওকে, শুরু করে যাক। প্রথম প্রশ্ন দেখো, অ্যাসপিরিন, ভীষণ অ্যাসপিরিন গঠন সংক্রান্ত আমি এক মার্কের প্রশ্ন বলবো। অ্যাসপিরিন কী ধরনের রোগ হবে, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপ্টিক না কোনটা? ভীষণ ইম্পর্ট্যান্ট এটি ব্যাপারটা, অ্যাসপিরিনটা কী হবে, অ্যাসপিরিন কী হতে পারে, ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা। অ্যাসপিরিন হবে অ্যান্টিবায়োটিক জাতীয় যৌগ, কী বললাম, অ্যান্টিবায়োটিক জাতীয় যৌগ হবে অ্যাসপিরিন। ওকে, কোয়েশ্চেন নাম্বার টু, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, রুমিনেল কী, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু বিগত বছরে টেস্ট পেপারগুলোতে এবং কোয়েশ্চেন ব্যাংকে ভীষণভাবে কমন এসে এই ধরনের কোয়েশ্চেন। রুমিনাল কী, রুমিনাল হলো অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপ্টিক, এটা ক হবে অ্যান্টিসেপ্টিক, অ্যানালজেসিক বা ট্র্যাঙ্কুইজার, ঠিক আছে। কী বলছি, রুমিনাল নিচের কোনটি অপশান, কোন অপশান, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপ্টিক, অ্যানালজেসিক না ট্র্যাঙ্কুইজার? অবশ্যই অপশান হবে ডি, একটা ট্র্যাঙ্কুইজার। ওকে, কোশ্চেন নাম্বার থ্রি, ভীষণ ইম্পর্ট্যান্ট, ডেটলের মূল উপাদান, যদি গত বছরে 2023 সালে এসে গত বছর পরীক্ষা এসেছে তাও তোমরা অ্যান্সারটা জেনে রাখবে, কারণ এই এক মানে এমসিকিউ প্রশ্ন এসে অনেক সময় এক মার্কের যে প্রশ্ন আছে এই অধ্যায় থেকে সেখানেও এই প্রশ্ন হয়তো আবার রিপিট হতে পারে। তাই বলছি ডেটলের মূল উপাদান অবশ্যই যেটা মনে রাখবে, সি একটা পুরো জাইরিনল ও টারপিনিয়ল, এই দুটো উপাদান নিয়ে ডেটল কিন্তু তৈরি। ওকে, এটা ভালো করে মনে রাখবে। নেক্সট চলে এসো পরের প্রশ্ন, প্যারাসিটামল, ভীষণ কম প্যারাসিটামল, জ্বর হলেই প্যারাসিটামল খেয়ে থাকি, সেই প্যারাসিটামলের রাসায়নিক নাম কি, এই ধরনের কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো মিথাইল স্যালিসাইড না ফিনাইল স্যালিসাইড না এনটা উপরে আছে, এন অ্যাসিটাইল প্যারামিনোফেনল না ও অ্যাসিটাইল স্যালিসাইডিক অ্যাসিড, অবশ্যই হবে প্যারাসিটামলের গঠন মানে রাসায়নিক নাম হবে অপশন সেটটা, এন অ্যাসিটাইল প্যারামিনো, কী বললো, এন অ্যাসিটাইল প্যারামিনোফেনল হবে প্যারাসিটামলের রাসায়নিক নাম। অ্যাসপিরিন, প্যারাসিটামল, এই দুটি কোশ্চেন কিন্তু ভালো করে মনে রাখবে, এদের গঠন সংকেত, রাসায়নিক নাম মানে কী কার্যকারিতা আর এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী, এগুলো কিন্তু ভালো করে পড়বে তোমরা, ঠিক আছে। কোশ্চেন আমার নেক্সট প্রশ্ন চলে আসবো, আর ট্যাঙ্কুইজার ব্যবহার নিচে কোন কাজের জন্য, ট্যাঙ্কুইজার কোন কাজের জন্য ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। কী বলছে, ক্যান্সার, মানসিক রোগ, ঠিক আছে, আর কী বলেছে, এইডস না হচ্ছে শারীরিক ক্ষমতা, কোনটা, কোন ক্ষেত্রে ট্যাঙ্কুইজার ব্যবহার হয়ে থাকে? অবশ্যই হবে অপশন বি, একটা মানসিক রোগের চিকিৎসায় কিন্তু ট্যাঙ্কুইজার ব্যবহার হয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন চলে এসো, কোশ্চেন নাম্বার সিক্স, অ্যাসপিরিন যে অ্যান্টিবায়োটিক কী নামে পড়েছিল, অ্যাসপিরিন অ্যান্টিবায়োটিক রাসায়নিকভাবে কী নামে পড়েছে, অ্যাসপিরিনের গঠন সংকেত, সেই সঙ্গে এই রাসায়নিক নামটাও জেনে রাখবে, ভীষণ ইম্পর্ট্যান্ট। অ্যাসপিরিন অ্যান্টিবায়োটিক রাসায়নিক কী নামে পরিচিত, তবে মিথাইল স্যালিসাইড, ইথাইল স্যালিসাইড না অ্যাসিটাইল স্যালিসাইড অ্যাসিড না অর্থো হাইড্রোক্সি বেঞ্জোয়িক অ্যাসিড, কোনটা হতে পারে? অ্যাসপিরিন অপশান হলে সি, একটা অ্যাসিটাইল স্যালিসাইডিক অ্যাসিড, স্যালিসাইডিক অ্যাসিড হবে অ্যাসপিরিনের রাসায়নিক নাম। এই অ্যাসপিরিনে কী গঠন সংকেত হবে সেটা যখন আমি এক মার্কের প্রশ্নে আলোচনা করব তখন কিন্তু অ্যাসপিরিনের গঠনটা তোমাদের সেখানে দেখিয়ে দেবো। ওকে, অ্যাসপিরিনের গঠন সংকেত সেই সঙ্গে তার রাসায়নিক নামটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে। কোশ্চেন নাম্বার সেভেন দেখে নাও, সর্বোচ্চ মিষ্টি কারো কৃত্রিম যৌগটি কী হবে? তোমরা জানো বিভিন্ন যে চিনি তো আমরা জানি, চিনি বাদ দিয়ে আরও অনেক মানে আর্টিফিশিয়াল সুইট ব্যবহার করা, মিষ্টি ব্যবহার করা হয় যেটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা হয়ে থাকে, ঠিক আছে। তো সর্বোচ্চ সবথেকে মিষ্টি বেশি হবে এমন কৃত্রিম যৌগটি কোনটা হবে? অপশান দেখো, অপশান এ সুক্রোনিক অ্যাসিড, সুক্রারোজ, স্যাকারিন আর সাইক্রোক্রোমেট। তোমার স্যাকারিন ইউজ হয়, তোমরা এটা জানো, খুব প্রচলিত নাম এটা। তো সর্বোচ্চ মিষ্টিকারক কৃত্রিম যৌগ কোনটা হতে পারে? অবশ্যই এর দাগে সুক্রোনিক অ্যাসিড, অপশান এর দাগে কী হবে? সুক্রোনিক অ্যাসিড অবশ্যই কৃত্রিম মিষ্টিকারক যৌগ। ওকে, নেক্সট পয়েন্টে চলে এসো,
নেক্সট প্রশ্ন কি বলছে দেখে নাও, সাধারণভাবে ব্যবহৃত অ্যান্টি অক্সিডেন্ট নিচে কোনটা, সাধারণভাবে ব্যবহৃত অ্যান্টি অক্সিডেন্ট কোনটা হবে, বিএইচটি, SO2, AOB উভয়ই না কোনোটি নয়, সাধারণভাবে ব্যবহৃত নিচে কোনটি অ্যান্টি অক্সিডেশন শান্ত ব্যবহার হয়ে থাকে, অবশ্যই কি হবে না নিচে দুটোই, AOB মানে বিএইচটি অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ব্যবহার হয় আর সালফার ডাইঅক্সাইড কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে এসো। কোশ্চেন নাম্বার হচ্ছে 9, এরও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কি বলেছে দেখো, সোডিয়াম বেঞ্জোয়েট নিম্নলিখিত কোন উদ্দেশ্যে ব্যবহৃত, সোডিয়াম বেঞ্জোয়েট নিচের কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়, অ্যান্টি অক্সিডেন্ট, বেদনানাশক, প্রশান্তিকারক না খাদ্য সংরক্ষণ করবে, কি বলছে সোডিয়াম বেঞ্জোয়েট, কি বলছে সোডিয়াম বেঞ্জোয়েট নিম্নলিখিত কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে, এরকম ভালো কোশ্চেন, অবশ্যই অপশান ডি এরটা খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। এরপর আমি এই অধ্যায় থেকে একমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করবো, সেই সময় উত্তর। আর চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি চ্যানেলে মেম্বারশিপ নিয়ে থাকো অনেক অনেক মানে PDF ফাইলটা আছে বা অন্যান্য অনেক সুবিধা রয়েছে। ওকে, তো নেক্সট শুরু করে যায় এই অধ্যায়ে কোন কোন প্রশ্নগুলি একমাত্র প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, পরে প্রথম চলে আসবো প্যারাসিটামলের রাসায়নিক পড়ে, প্যারাসিটামল কিন্তু এই অধ্যায়টা ইম্পর্টেন্ট পোর্শান, ইম্পর্টেন্ট টপিক, এ ভাবতে ভালো করে পড়বে। প্যারাসিটামল রাসায়নিক নাম হচ্ছে এন অ্যাসিটাইল প্যারা অ্যামিনোফেনল, সংকেত দেখে নাও, এন অ্যাসিটাইল প্যারা অ্যামিনোফেনল, এন অ্যাসিটাইল গ্রুপ এটা NaCO, COCH3 আর উপরে রয়েছে, এটা হচ্ছে প্যারাসিটামল গঠন সংকেত। ওকে, এবার চলে অ্যাসপিরিনের গঠন সংকেত, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাসপিরিনের গঠন সংকেত কী রয়েছে দেখে, অ্যাসপিরিনের গঠন সংকেত হচ্ছে বেঞ্জিনের OCOCH3 আর এটা COOH, ওকে, এটা হচ্ছে অ্যাসপিরিনের গঠন সংকেত। নেক্সট প্রশ্ন কী বলছি, নেক্সট প্রশ্ন হচ্ছে সোডিয়াম বেঞ্জোয়েট কোন, খুব ভালো কোশ্চেন, সোডিয়াম বেঞ্জোয়েট কোন উদ্দেশ্যে ব্যবহৃত, অবশ্যই খাদ্য সংরক্ষণের উদ্দেশ্যে ব্যবহার হয়। কোশ্চেন নাম্বার 4, খালি পেটে অ্যাসপিরিন খাওয়া উচিত নয় কেন, কারণ এতে আর্দ্রতা বিশ্লেষিত হয়ে পাকস্থলীতে স্যালিসাইলিক অ্যাসিড ও অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, কী বললাম, খালি পেটে যদি অ্যাসপিরিন খাওয়া হয় সেক্ষেত্রে এরা আর্দ্র, যেহেতু খালি পেটে জল থাকে সেখানে আর্দ্র বিশ্লেষিত হয়ে স্যালিসাইলিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করে, এই রক্ত, এই জন্য রক্তকরণ হতে পারে, এই কারণে খালি পেটে অ্যাসপিরিন খাওয়া উচিত নয়। কোশ্চেন নাম্বার 5, দুটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক উদাহরণ করে, কী হবে ওফক্সামিন আর হচ্ছে কোরামফেনিকল, ওফক্সামিন আর হচ্ছে কোরামফেনিকল হচ্ছে দুটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হবে। ওকে, কোশ্চেন নাম্বার 6, শুষ্ক ফলে সংরক্ষণ কোন খাদ্য সংরক্ষক, কী বলছে শুষ্ক ফল তাকে অনেকদিন ধরে টিকে রাখার জন্য কোন খাদ্য সংরক্ষণ ব্যবহার, অবশ্যই ইপোক্সাইড। কোশ্চেন নাম্বার 7, ক্লোরোজাইরিনলের একটি ব্যবহার, ক্লোরোজাইরিন কী ব্যবহার করা হয়, অ্যান্টিসেপ্টিক রূপে ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 8, একটি অ্যানালজেসিক ও একটি অ্যান্টাসিড উদাহরণ, অ্যানালজেসিক অবশ্যই প্যারাসিটামল, অ্যান্টাসিড মানে রেমডেসিভির, আমরা জানো রেমডেসিভির আমরা খুব ব্যবহার করে থাকি, রেমডেসিভির হবে দুর্নাম উদাহরণ। মাখন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাখনে BHA যোগ করা হয় কেন, না এই BHA কী করে অ্যান্টি অক্সিডেন্ট রূপে কাজ করে মাখনের সত্বজারণ রোধ করে সংরক্ষণকাল বৃদ্ধি করে, মানে অ্যান্টি অক্সিডেন্ট রূপে কাজ করে মাখনের সত্বজারণ রোধ করে অনেকদিন ধরে মাখনকে ঠিক রাখতে সাহায্য করে। কোশ্চেন নাম্বার 10, দেখো ডেটলের বর্তমান অ্যান্টিসেপ্টিক যৌগটির নাম, ডেটলের যে আছে অ্যান্টিসেপ্টিক যৌগটির নাম কী, ক্লোরোজাইরিনল ও অন্য উপাদান, অবশ্যই যে ডেটলের কোন উপাদান অ্যান্টিসেপ্টিক, ক্লোরোজাইরিনল, অন্য একটা উপাদান আছে যেটা টারপিনিয়ল বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে এসো, এখানে কোশ্চেন 11 কিন্তু ভালো কোশ্চেন, নরম পানীয়তে ব্যবহৃত কৃত্রিম মিষ্টিকারক পদার্থ কি, অবশ্যই অ্যাসপার্টাম, নরম পানীয় মানে কোল্ড ড্রিঙ্কসে যে মিষ্টিকারক পদার্থ একটা চিনি ওখানে দেওয়া হয় না, কোন মিষ্টিকারক পদার্থ ব্যবহার করা অ্যাসপার্টাম, এটা কৃত্রিম মিষ্টিকারক যৌগ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 12, একটি ট্যাঙ্কুইলাইজারের নাম কি, অবশ্যই ইকুয়ানিন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 13, টিংচার অফ আয়োডিন কি, এর ব্যবহার, টিংচার অফ আয়োডিন কি, অ্যালকোহল জল মিশ্রণ দেবকে আয়োডিন 2-3% দমনকে, মানে জল অ্যালকোহল মিশ্রণে আয়োডিনের 2-3% দমনকে বলে টিংচার অফ আয়োডিন, এটি ক্ষতস্থানে অ্যান্টিসেপ্টিক রূপে, ক্ষতস্থানে অ্যান্টিসেপ্টিক রূপে, মানে আমাদের যদি পা হাত পা কেটে যায় সেখানে অ্যান্টিসেপ্টিক লাগানো হয় না বা ওয়াশ করা হয় সেটা দিন, সেটাই হচ্ছে টিংচার অফ আয়োডিন দিয়ে করা হয়ে থাকে। ঠিক আছে, কোশ্চেন আর 14, একটি ঔষধের নাম করে যা একই সঙ্গে অ্যানালজেসিক অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা, অবশ্যই অ্যাসপিরিন, খুব ভালো কোশ্চেন। কোশ্চেন নাম্বার 15, একটি অ্যান্টি অ্যালার্জিক ডাগ, মানে অ্যান্টিহিস্টামিন বলা অ্যান্টি অ্যালার্জিক ডাগের নাম কি, অবশ্যই ব্রোমো
ফেনিরামিন। ওকে, কোশ্চেন নম্বর 16, সাবানে বায়োথায়োনাইল যোগ করা হয়, সাবানে বায়োথায়োনাইল বলে একটা উপাদান যোগ করে কেন যোগ করা হয়, অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করা হয়। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো চয়েস করা হয় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বিভিন্ন কোশ্চেন ব্যাংক বা বিগতে যে বছরের টেস্ট পেপার সেখান থেকে যে বিভিন্ন মডেল কোশ্চেন বা স্কুলের কোশ্চেন সেখান থেকে প্রশ্নগুলো এক এক করে কালেকশান করা হয়েছে। আশা করি এই মধ্যগুলো অবশ্যই তোমরা পরীক্ষা কমন পাবে। ওকে, কোশ্চেন নম্বর 17, আমলিক মাধ্যমে সাবান ব্যবহার করা যায় না, আমলিক মাধ্যমে কী বলছি, অ্যাসিডের উপস্থিতিতে সাবান ফ্যাটি অ্যাসিড রূপে অধঃক্ষিপ্ত, কী বলছি, অ্যাসিডের উপস্থিতিতে আমলিক মাধ্যমে অ্যাসিড উপস্থিতিতে সাবান ফ্যাটি অ্যাসিড রূপে অধঃক্ষিপ্ত হয়, যা জামা কাপড় রেগে তেল ও গ্রিজ অপসারণ ক্ষমতা হ্রাস করে, জামা কাপড় রেগে যায় ফলে তেল জামা থেকে যে তেল আর গ্রিজ অপসারণ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। কোশ্চেন নাম্বার 18, তেল ও চর্বি সংরক্ষণে ব্যবহৃত একটা অ্যান্টি অক্সিডেন্টের নাম কী বলছে, তেল আর চর্বি অনেকদিন ভালো থাকবে এরকম অ্যান্টি অক্সিডেন্টের নাম কি, প্রোপাইল গ্যালেট। ওকে, কোশ্চেন নাম্বার 19, একটি খাদ্য সংরক্ষকের নাম কী হবে, সোডা অবশ্যই সোডিয়াম মিনিউট খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 20, কী বলছে, হার্ট অ্যাটাক প্রতিরোধে অ্যাসপিরিন কীভাবে কাজ করে, হার্ট অ্যাটাক প্রতিরোধে অ্যাসপিরিন কীভাবে কাজ করে, না প্রধানত ধমনীতে রক্ত বাঁধার জন্য হার্ট অ্যাটাক হয়, কী বলছে, প্রধানত ধমনীতে রক্ত জমাট বাঁধার জন্য হার্ট অ্যাটাক হয়ে থাকে, অ্যাসপিরিন রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, মানে রক্ত জমাট বাঁধতে দেয় না, ফলে হার্ট অ্যাটাক প্রতিরোধ হয়। কী বললাম, বোঝা গেল, প্রধানত ধমনীতে রক্ত জমাট বাঁধার ফলে হার্টে রক্ত সাপ্লাইটা বন্ধ হয়ে যায় ফলে হার্ট অ্যাটাক হয়, কিন্তু অ্যাসপিরিন রক্ত জমাট বাঁধতে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় ফলে হার্ট অ্যাটাক প্রতিরোধ হয়।